والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ألا وعليكم السلام ورحمة الله ما منبهي আরব থেকে প্রশ্ন করেছেন যে কিছু লোক দলিল দিয়ে দিতেছে যে ফরজ নমাজের শেষে সাহাবিরা উচ্চস্বরে জিকির করেতেন করা দেখে বুঝতে পারতেন যে ফরজের নামাজ শেষ হয়েছে এই ব্যাপারে জানলে উপকৃত হবে যা যাক খায়রান ধন্যবাদ মামুন ভাই আপনার এই প্রশ্নটা এই কয়েকটা জায়গা থেকে করেছেন এই হাদিসটা আছেন বোখারিতে আজান অধ্যায় ফরজ নামাজের পরে সালাম ফিরানের পরে জিকের আষ্টশো একচল্লিশ আষ্টশো বিয়াল্লিশ আষ্টশো তেতাল্লিশ আষ্টশো চুয়াল্লিশ পাঁচচল্লিশ প্রায় পাঁচটা হাদিস আছেন তো এই হাদিসের আলোকে আমাদের দেশের কিছু কিছু অনেক অতি ভক্তি খুব ফরজগার আল্লাহওয়ালা হকানি দিনী ভাইয়েরা দরিল দেন উচ্চস্বরে জিকির জায়েজ আছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরাতুল আরাফের দুই শত পাঁচ নম্বর এবং পঞ্চান্ন নম্বর আয়তাল্লাহ বলছেন অজকুর রব্বা কাফি নাফসিকা তাদার রুয়াং অখি ফাতাং অদুনাল জাহারি মিনাল কাউল দিল গদৌই ওয়াল আসাল ওয়াল তাকুম মিনাল ওয়াফিদিন আর তুমি নিজ নিজ মনে আফন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ভীতি সহকারে অনুচ্ছ স্বরে উচ্চস্বর অনুচ্চ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না এই আয়াত যদি আমরা বুঝতে পারি আল্লাহ বলছেন আর তুমি নিজ মনে সেটা কথা বাদ অনুচ্চ স্বরে উচ্চ স্বরে না অনুচ্চ স্বরে জিকের করো এবং তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে না অর্থাৎ বেশি বাড়াবাড়ি করো না গাফেল অর্থকে যারা বুঝো না বুঝার ভান করো নিজে নিজে যাইছে তাই উদ্ভাবন করে শরীয়তে এই যে আপনারা যে কথাটা বললেন এটা আরে ভাই একটু হচ্ছে আগরতলা আলো হচ্ছে উগিততলা আগরতলা আর উগুরতলা আপনি একসাথে তো চলবে না এখানে স্পষ্ট বলাই আছে যে ফরজ নমাজের পরে সালাম পিরানের পরে ফরজ নামাজের সালাম পিরানের পরেই আপনি জিকির সুতরাং এই জিকির দিয়ে তো আপনি এই দলিল দিয়ে তো আপনি উচ্চস্বরে জিকিরে কোনো দলিল দিতে পারতেন না পারবেন না যদি হয় তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন যে কথা হয় না কাজেই আপনি এখানে তো হাদিসের জায়গাতে হাদিস আছে আপনি এত বড় আপনার এত বড় মুক্তি মহাদেশ এই হাদিস গুলো কি বোঝেন না এখানে বলা হচ্ছে যে ফরজ স্পষ্ট বোখারি শরীফ আজান অধ্যায় অনুচ্ছেদ হলো কত অনুচ্ছেদ হলো আদা আজান অধ্যায় অনুচ্ছেদ হলো আপনার ফরজ সালামের পরে সারা ফরজ সালাতের সালামের পরে জিকির এখানে হাদিসটা আছে হাদেসানা ইসা ইবনি না আছে কল হাদেসানা আব্দুর রাজা কল আখবরানি ইবনি জুরাইজ কল আখবরানি অমর আন্না أبي محمد مولا ابن عباس أخبرني ابن عباس رضي الله عنهم أخبرني أن رفع صوت بذكرهن ينصارف الناس من المكتوب من المكتوبة كان على أحد النبي صلى الله عليه وسلم কলা ইবনে আব্বাস কুন্তু আলামু ইজান ইজান সারাফু বিজা লিখা ইজা সামিয়া ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বর্ণনা করেন যে নবী সাল্লাহ আলসালাম এর সময় মুসল্লিগণ ফরজ সালাদ শেষ হলে উচ্চস্বরে বল জিকির করতেন ইবনে আব্বাস যে বলেন আমি এরূপ শুনে বুঝ বুঝতাম মুসলিগণ সালাদ শেষ করেছেন ইসলামিক পাউন্ডে তাহিদ প্রকাশনী আষ্টশো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ আধুনিক প্রকাশনী আধুনিক প্রকাশনী সাতশত তিরানব্বই ইসলামিক পাউন্ডেশন আষ্টশো এক এখানে বলা হয়েছে সালাতেল মাকতুব ওই নামাজের ফরজ নামাজের তারা কি করত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলছেন আখবরানি আন্না রফে সাউতা। রফে আউতা উচ্চ হইত সাউতা আওয়াজ বিজিক্রে হিনা ইয়ান সারিফান্নাস মিন মাকতুবি কান আলা আহাদিন নবী সাল্লাহ আলাইসাল্লাম নমাজ ফরজ নমাজ যখন শেষ হইতো তখন তারা জিকির করতেন তাদের জিকির আওয়াজটা শুনতাম মানুষ শুনতো মানুষের যে নমাজ আকবর আস্তাকুল্লাহ সালাম আস্তকরুল্লা উচ্চ শতাব্দীর পড়তেন তখন আমরা বুঝতাম যে ফরজ নমাজটা শেষ হয়ে গেছে এখানে বসে সালাত কোন সালাত ওই সালাত সালাতরজ সালাতের পরে তাইলে এরা দিয়ে আপনি কিভাবে আপনারা দলিল দিচ্ছেন যে যেভাবে আমরা উচ্চস্বরে সবাই মিল্লা এক জায়গায় দলা হইয়া জিকির করি এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম বিরোধী কোরআন বিরোধী যেমন কোরআন কারিমের সুরাতুল আরাফের দুই পাঁচ নম্বর পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা জিকির করো তোমাদের নিজের মনে মনে আল্লাহকে রাখো অনুচ্ছ স্বরে চিল্লে না। ইসলাম মুসলিম শরীফে একটা হাদিস আছেন যে জিকির অধ্যায় যে জিকির উচ্চস্বরে জিকির করা মাক্রো জিকির করতে হবে মনে মনে জিকিরের একটি শব্দ হচ্ছে জিকির মানি স্মরণ জিকির মানে স্মরণ অর্থ আমার সামনে কোনো অন্যায় কাজ আসছে পৃথিবীর কেউ দেখে না আমার সামনে চুরির স্পেস আছে জেনার স্পেস আছে সিটারির স্পেস আছে সবলখুরি বাটপাড়ি বদমাশির স্পেস আসছে পৃথিবীর কেউই দেখে না আল্লা দেখে ফাজ কুরুনি আজ কুরু কম অশ কুরুলিওয়ালা তাক পড়ুন ফাজকুরুনেই তোমরা আমাকে স্মরণ করো আজ ফাজ করুন আজ করুক আমি তোমাদেরকে স্মরণ করবো সোহান আল্লাহ তাহলে এখানে স্মরণ আরেক বাক্যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটা হচ্ছে জিকির তো জিকির সেই আপনাকে আমাকে অবশ্যই এবং মানে সরগম হট্টগোল করে করে জিকির করা যাবে না আজকে মসজিদ গুলাতে চিল্লিয়া জিকির করে মসজিদের স্বাদ উঠিয়া বলা যে মানুষের অসুস্থ লোকের ক্ষতি হচ্ছে ঘুম নষ্ট হচ্ছে পাশে মানুষের নবল এবাদত করতে পারে না তারা জিকির করতে তারা এই দলিল দেয় যদি তাই হয় তাহলে আগরতলা আর উগিরতলা কিন্তু এক না কোথায় আগরতলা আগরতলা যাইতে অনেক পয়সার দরকার পাসপোর্ট দরকার টিকিটের দরকার আর উগিরতলা যাইতে চকিরতলা যাইতে আপনি সবাই আপনি গদ দিয়ে খাটতলা পড়ে গেলে চকিরতলা যাইতে পারবেন সুতরাং কোরআন হাদিসের মানদণ্ড যেখানে আছে এখানে রাখতে হবে এখন প্রশ্ন করতে না তাই এখানে যে উচ্চ জিজ্ঞেস করছে একটা মানুষ মনে রাখতে হবে এবাদত চলবে একজনের নির্দেশে তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর যত বড় মুক্তি যত বড় মহাদ্দেশ না কেন তার দুই পয়সার মূল্য নয় মহম্মদ সাল্লাহলাম পাশে মোহাম্মদ সাল্লা যেখানে যেটা করতে পারছে এটা নামে আবাদত যেখানে যেমন করতে পারছে সেটার নামেই আবাদত মহম্মদ সাল্লাহম স্ত্রীর সাথে মহামারত করতে পারছে দোয়া ফুলিয়া করতে পারছে সেটার নাম আবাদত মহম্ম সাল্লাদ বাথরুমে যাওয়ার সময় বসে আল্লাহিন্ন আল্লাহিনা উজুবিকে নিয়ে খুব সে খাবাই এটা বলতে পারছে কিন্তু আপনি যদি বলেন বাথরুমে যাওয়ার সময় বলে গোপা না আপনি তারা আপনার উল্টটা করছেন বের হওয়ার সময় গোপা নাকে বলতে হবে আর ঢুকার সময় এই দোয়া পড়তে হবে ঢুকারটা যদি বেরোর সময় পারেন বেরোনোর সময় যদি ঢুকার সময় তো অবশ্যই আপনার রসুল্লাহ সাল্লাহাম আমি তো শরীরকে আপনি

জন 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 লোক আছে এক তো সবাই যদি বলে আল্লাহ করে তা আওয়াজটা অবশ্যই দূর হবে এত করে এর জন্য দলিল দেওয়া একটা মূর্খতা আমি মূর্খতা ছাড়ি অজ্ঞতা ছাড়া কিছুই না যেটা দেওয়া সবাই মিল্লা উচ্ছসরী জিকির করতে হবে এই হাদিস দেওয়া যাবে না সুতরাং মুসলিম শরীফে এবং কোরআন বিরোধী কোরআন বলছেন যে উচ্ছ্বসরে জিজ্ঞির করেন মনে মনে আল্লাহকে স্মরণ করতে হবে অনেকটি হাদিসের রসোল্লাহ সাল্লাহাম সব একদিন পাহাড়ে টুড়ে বলে আল্লাহ আকবর বলে চিৎকার দিয়েছেন আল্লাহ শোনো তুমি তো ওই আল্লাহকে ডাকো তোমার আল্লাহ তো বদির নয় তোমার আল্লাহ তো অন্ধ নয় তোমার আল্লাহ শোনেন সেইয়াম ও আসালিম বাসির তোমার আল্লাহ তোমার আল্লাহ সাদৃশ্য সমর্থক কেউ নেই আল্লাহ দেখেন এবং শুনেন সুতরাং তোমার আল্লাহকে চিল্লিয় করতে হবে না সহি মুসলিমের হাদিস সুতরাং ভাই এই হাদিস দিয়ে আপনি কোনো মতেই দলিল দিতে পারবেন না এটা দেওয়া নিতান্তই স্বামী আর অন্য কিছু الله كما ذكر الشريك بزدان السلام عليكم ورحمه الله. شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء